ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পিরিয়ডিক টেবিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটা কি চেয়েছে, সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক ও সবচেয়ে তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের নাম ও অবস্থান উল্লেখ করো। এইখানে দেখো প্রশ্নের উত্তর কীরকমভাবে হবে, সবথেকে তীব্র তড়িৎ ঋণাত্মক পর্যায় সারণীতে হচ্ছে ফ্লুরিন, এর শ্রেণী হচ্ছে 17, এবং সব থেকে তীব্র তড়িৎ ধনাত্মক হচ্ছে সিজিয়াম, এর শ্রেণী হচ্ছে গ্রুপ 1-এ এটা কিন্তু অবস্থান করছে। এর পরের প্রশ্ন দেখো, যে ডি ব্লক মৌল হলেও সন্ধিগত মৌল নয়, একটি উদাহরণ দাও। দেখো, এর উত্তর হবে জিঙ্ক, কারণ এর ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি আর্গন অর্থাৎ 18, 3D10 এবং 4S2, যেহেতু স্থিত অবস্থা, এটা স্থিত অবস্থা, এবং স্থায়ী জারণ অবস্থা +2 অর্থাৎ এই 4S থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলেও তখনও দেখছি যে 3D কক্ষকটা ফুলফিল আছে, অর্থাৎ স্থিত অবস্থা ও স্থায়ী জারণ অবস্থা দুটিতেই ডি কক্ষক পূর্ণ থাকে, তাই জিঙ্ক ডি ব্লক মৌল হলেও সন্ধিগত মৌল কিন্তু বলা যাবে না, কারণ সন্ধিগত মৌল আমরা তাকেই বলবো যাদের অপূর্ণ ডি কক্ষক আছে। সুতরাং জিঙ্ক কোনো অবস্থাতেই সন্ধিগত মৌল নয়। এর পরের প্রশ্নটি দেখো, যে বেশিরভাগ সন্ধিগত মৌলের পরমাণু বা আয়ন কেন প্যারাম্যাগনেটিক। দেখো, প্যারাম্যাগনেটিক মানে কি, আনপেয়ার্ড ইলেকট্রন, যেহেতু বেশিরভাগ সন্ধিগত মৌলতেই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাই বেশিরভাগ সন্ধিগত মৌলের পরমাণু বা আয়ন প্যারাম্যাগনেটিক, কারণ আমরা জানি যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে সেই মৌলটি প্যারাম্যাগনেটিক হয়। তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, যে এ ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কিরূপ। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি করেছি দেখো যে জেনন এটা 54, 4F1 থেকে 14, 5D0 থেকে 1 আর 6S2, এটাই কিন্তু ল্যান্থানাইড মৌলের ইলেকট্রন বিন্যাস হবে। আচ্ছা, এরপরে দেখো তারপরের প্রশ্ন কি বলেছে, যে সর্বাধিক ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌলের নাম কি। এটাতে তোমরা ফ্লুরিন বলে একটু তোমাদের মনে হয়, কিন্তু ফ্লুরিন তো হবে না। এক্ষেত্রে আমরা জানি যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি পর্যায় সারণীতে সবচেয়ে বেশি, ফ্লুরিনের থেকেও ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি, তার কারণ 2 নম্বরের প্রশ্নতে আসে, কারণ ফ্লুরিনের আকার যেহেতু খুব ছোট, তাই ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই আগন্তুক ইলেকট্রনটাকে বিকর্ষণ করে, ক্লোরিনের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় না, সুতরাং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এর পরের প্রশ্ন দেখো, যে ক্রমবর্ধমান ক্ষারকীয়তা অনুযায়ী সাজাও, Na2O, B2O3, Al2O3, MgO। আমরা জানি যে যাদের যারা খুব ভালো ধাতব ধর্ম শো করবে তাদের ক্ষারকীয় ধর্ম সবথেকে বেশি। এক্ষেত্রে দেখো যে বোরন আর অ্যালুমিনিয়াম এরা কিন্তু গ্রুপ 13-এর মৌল, এবং বোরন হচ্ছে অধাতু, তার অধাতব অক্সাইড সাধারণত আম্লিক হয়, সুতরাং এর ক্ষারকীয় ধর্ম সব থেকে কম। Al2O3 উভধর্মী, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের ক্ষারকীয় ধর্ম সব থেকে বেশি, কারণ সোডিয়ামের ধাতব ধর্ম সব থেকে বেশি। আচ্ছা, এরপরে দেখো কি চেয়েছে, যে ইলেকট্রন আসক্তি অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। ইলেকট্রন আসক্তি আমরা যদি পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে যত বাঁ দিক থেকে ডান দিকে এগোবো তত কিন্তু ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে। এখানে দেখো বোরন গ্রুপ 13-এর মৌল, তাই ইলেকট্রন আসক্তি সব থেকে কম, তারপরে আসছে কার্বন গ্রুপ 14-এর, তারপর গ্রুপ 15-এর নাইট্রোজেন, তারপর গ্রুপ 16-এর অক্সিজেন। সুতরাং অক্সিজেনের ইলেকট্রন আসক্তি এক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি হবে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এইরকম Na+, Mg2+, F- O2- কে ব্যাসার্ধে ঊর্ধ্বক্রমে সাজাও। এরা কিন্তু হচ্ছে আইসো ইলেকট্রনিক পিসিস, অর্থাৎ এদের মধ্যে ইলেকট্রন সংখ্যাটা সমান। এক্ষেত্রে আমাদের একটা কোড আছে, আইসো ইলেকট্রনিক পিসিস যদি হয়, যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হবে তার আকার সব থেকে ছোট হবে। তাহলে দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক সব থেকে বেশি ম্যাগনেসিয়ামের 12, তাহলে 12 যদি হয় এর আকার কিন্তু সব থেকে ছোট, তারপর আসছে 11, তারপর সোডিয়াম আসছে, তারপর 9, তারপর 8, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক যার এখানে যত কম হচ্ছে তত কিন্তু ব্যাসার্ধ তত বেশি হচ্ছে, তোমরা এইটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো 9 নম্বরের যে প্রশ্নটা বলেছে, যে K+ ও Cl- পরস্পর আইসো ইলেকট্রনিক, এদের ব্যাসার্ধ কি সমান হবে। না, এদের ব্যাসার্ধ সমান হবে না, তার ব্যাখ্যাটা আমি আগের প্রশ্নেতেই দিয়েছি। দেখো এখানে কি বলেছে, যে K+ আর Cl-
ব্যাসার্ধ যদি কম্পেয়ার হয় তাহলে সিএল মাইনাসের ব্যাসার্ধ অবশ্যই বেশি হবে, কারণ পরমাণু ক্রমাঙ্ক কে এর বেশি তাই ব্যাসার্ধ কম। আইসোইলেকট্রিক স্পিসিসের ক্ষেত্রে এরকমভাবেই কিন্তু ক্যালকুলেশন করতে হয়। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, যে আম্লিকতা অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, NO2, Al2O3, SiO2, ClO2। এক্ষেত্রে পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে আমরা যখন যাব, অধাতব ধর্ম বাড়ে, আর অধাতব ধর্ম বাড়লে তাদের অক্সাইডগুলো আম্লিক হয়। সুতরাং এক্ষেত্রে দেখো আমরা করেছি Al2O3, অর্থাৎ এখানে যে সেন্ট্রাল পরমাণুটা আছে অ্যালুমিনিয়াম, এটা গ্রুপ 13-এর। সুতরাং এক্ষেত্রে সব থেকে কম এর অক্সাইডের আম্লিকতা সব থেকে কম হবে। তারপর গ্রুপ 15-এর যে অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর তার থেকে একটু বেশি, সিলিকন ডাইঅক্সাইডের তার থেকে একটু বেশি, আর ক্লোরিন যেহেতু পর্যায়সারণীতে গ্রুপ 17-এর এবং ক্লোরিনের অধাতব ধর্ম সব থেকে বেশি, সুতরাং এর এই অক্সাইড এর যে অক্সাইড, এর অক্সাইডের আম্লিকতা সব থেকে বেশি হবে। আচ্ছা এরপরে দেখো যে পরের প্রশ্ন কি আছে, যে সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো। এই ক্ষেত্রে তোমার উত্তর কি হবে, যে সন্ধিগত মৌলের ডি কক্ষক অপূর্ণ, আমি আগেই বলেছি, আর সাধারণত এরা রঙিন যৌগ উৎপন্ন করে। এই দুটো বৈশিষ্ট্য লিখলেই হয়ে যাবে। এরপর দেখো কি বলেছে পরের প্রশ্ন, যে কোনটি সর্বোচ্চ অ্যাসিড ধর্মী, যার অধাতব ধর্ম সব থেকে বেশি সেটাই সর্বোচ্চ অ্যাসিড ধর্মী হবে। আমরা যদি দেখি পরের সারণীতে সালফার আছে গ্রুপ 16-এ, আর ফসফরাস আছে গ্রুপ 15-এ, আর সোডিয়াম তো গ্রুপ 1-এ আছে, তাহলে পরের সারণীতে গ্রুপ 16 সালফারের যে অক্সাইড সেটাই সর্বোচ্চ অ্যাসিড ধর্মী হবে। সুতরাং এক্ষেত্রে যে কমটা হবে সেটা হচ্ছে Na2O সব থেকে কম, তারপর P2O5, তারপর SO3, কারণ সালফারের অধাতবতম সব থেকে বেশি, সেই কারণে এই এর যে অক্সাইড সালফার ট্রাই অক্সাইড, এর কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ অ্যাসিড ধর্মী হবে। তারপর দেখো যে ক্রমবর্ধমান আয়নন বিভব অনুযায়ী সাজাও, যদি আমরা দেখে নিই ক্রমবর্ধমান আয়নন বিভব অনুযায়ী সাজাই যদি, তাহলে সোডিয়াম এর আয়নন বিভব সব থেকে কম, কারণ বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে সহজেই যদি ছেড়ে দিতে পারে তাহলে নিশ্চয়ই কাছে ইলেকট্রন বিন্যাস পাবে। তারপর সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের হাইস্ট হবে, কারণ ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে দুটো থাকে এবং এর খুব স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, সুতরাং এখান থেকে যদি ইলেকট্রন বার করতে হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে। সুতরাং ম্যাগনেসিয়ামের সব থেকে বেশি হবে, সোডিয়ামের সব থেকে কম হবে। এরপর দেখো কি বলেছে, যে একটি তেজস্ক্রিয় ক্ষারধাতুর উদাহরণ দাও। তেজস্ক্রিয় ক্ষারধাতুর উদাহরণ যদি আমরা গ্রুপ 1 এলিমেন্টের সব থেকে শেষ যে এলিমেন্টটি আছে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, সুতরাং গ্রুপ 1 ক্ষারধাতুর একটি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কী হবে, ফ্রান্সিয়াম। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, যে একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের উদাহরণ দাও। এক্ষেত্রেও হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, রেডন হচ্ছে তেজস্ক্রিয়, সুতরাং এক্ষেত্রে উত্তর হবে রেডন। ছাত্রছাত্রীরা তোমাদের আজকে 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের সারণীর প্রশ্নের উত্তর আমি করলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমরা এই প্রশ্নগুলো অত্যন্ত সহজেই করতে পারছো। ধন্যবাদ।